এখন আলোচনা পেশ করছেন ঢাকার ঐতিহ্যবাহী ১০ ফবিরবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব মদিনাজুল উলুম মডন ইনস্টিটিউট বালুকাম সুযোগ্য আরবি প্রভাস এবং ইসলামী ভাষ্যকার বাংলাদেশ বেতার মোহনা টিভি ডি টিভি এশিয়াল টিভি কেন্দ্রীয় টিভিং সম্পাদক বাংলাদেশ জিবুল্লা পরিচালক চদ্রওয়ানী করিমাবাদ দিনিয়া কমপ্লেক্স পথরঘাটা পরগুনা এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের কোরআন দেশ বিদেশের আলো সৃষ্টিকারী বক্তা আলহাজ । হাজ الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسنتنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله, أرسله عبو بالحق عبو بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منعرا أما بعض فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد شكل جبان كلي أمار شدت لوات كرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه اشداء على الكفار على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطاه فآزره فاستغلظ فاستوى على سوقه على سوقه يعزب الزرع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم منهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم النبي هريرة رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امه يدخلون الجنه الا من أبى قيل من أبى يا رسول الله من أتاني دخل الجنه ومن أوصاني فقد أبى متفق عليه وقال تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله

مولا فاكي كل صلى الله على محمد صلى الله عليه لم صلى الله على محمد صلى الله عليه

<سؤال> حسبی رابی جلاللہ ماں فی قلبی غیر اللہ نور محمد صل اللہ لا الہا آلا الہا الہا

بلن بہو دھور مہدینہ بلن بہو دھور مہدینہ کہ میں نے جاب جن آ دایا لللہ لا دایا کر دایا لللہ لا دایا کر مہدینہ ما لا ماں لا علا

এলাকার সকল মুর্দগানের স্মরণে বিশেষ করে মরহুম আব্দুল আওয়াল মাস্টার পন্ডিত শাহের রুহের মকফরাতের জন্য এলাকাবাসীর মুর্দগানের রুহের মকফরাতের জন্য ঈশার সব ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল সালাম ইম্বার সাহেব সভাপতি খুশকান্দি বাইতুল আমান জামিন মসজিদ উপস্থিত

দয়া করে মায়া করে ভেস্তের বাগানে কোরআন হাদিসের মজদিসে ইসলে সব মহাবীরে আমাদেরকে হাজির হওয়ার সুযোগ এবং তা কেনাত করলেন সেজন্য মহান আল্লাহ পাকের দরবারে লাখ গুটি শুক্র আদায় করি আমরা দিল খুলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন লাভ হয় না ক্ষতি হয় সবাই মিলে বলেন লাভ হয় না ক্ষতি হয় হাদিস শরীর থেকে আমরা শুনি কি লাভ হয় আল্লাহ আনবির সাথ করেছেন সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি তমলাহমাইন আল মিজান ও তমলাহমাইন সামা ই ওয়ান আউট আল্লাহ পাকের কোন বন্ধ যখন একবার বলে সুবহান আল্লাহ অথবা একবার বলে আলহামদুল্লাহ বলা সঙ্গে সঙ্গে তার নামেই জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত আল্লাহ তালা তার নামে নেকি দ্বারা ভরপুর করে আদি। শুধু তাই নয় এই দুনিয়ায় থাকা যাবে না অনেকের বাবা চলে গেল অন্ধকার কবরে অনেকের মা দুখুনি অন্ধকার কবরে অনেকের জোরের ভাই অন্ধকার কবরে কখন জানি আপনার আমার সামনে মালাকুল মোতাজাম হাজির হয়ে যায় কথা ঠিক কিনা এ ভাই এই দুনিয়া থাকার জায়গা না সকল দুনিয়া ছাড়তে হবে আল্লাহ রাবুল আলমিনের দরবারে হাজির হতে হবে ওই বিচারের দিবসী আল্লাহ রাবুল আলামিন আপনার আমার নেকি এবং গতির ওজন করবেন তখন এই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ নেকি যখন আপনার আমার নেকির পাল্লা দিয়া দা হবে সঙ্গে সঙ্গে আপনার আমার নেকির পাল্লা ভারী হইয়া যাবে যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের জায়গা কোথায় হবে সবাই মিলে বলে জায়গা কোথায় হবে আমরা সকলে সেই জান্নাতে যাইতে চাই কি চাই না সবাই চাই কে কে চাই না হাতে কি তো গভীর মনোযোগ ওয়াজ শোনা একটা আদব আছে আপনারা অবশ্যই টিউবওয়েল চিনেন টিউবওয়েল চিনেন টিউবওয়েলে যখন পানি আনতে হয় টিউবওয়েলের মুখের নিচে কলস রাখতে হয় তাহলে বলে চাপ দিলে তাড়াতাড়ি কলস ভরে ঠিক কিনা বলে মা তার মেয়েকে বলছে রাতে পানি নিয়ে আসো তো মেয়ে গেছে পানি আনতে তার টিউবওয়েলের মুখের নিচে কলস রেখে টিউবওয়েল চাপতেছে দীর্ঘক্ষণ পর্যন্ত চাপতেছে কিন্তু কলস ভুরছে না মা বলতেছে এতক্ষণ লাগে নাকি কলস ভরে বাড়ি আসতে মা আমি তো টিয়ে বল চাপ কলস তো ভুরছে না মা টর্চ লাইট লাইট নিয়ে দেখে যে কলসের মুখটা আর একদিকে ঘুরে রেছে সব পানি কলসের পেটের উপরে পড়ে বলেন এইরকম যদি কলস চাপতে থাকে কে আমার পর্যন্ত কলস কি ভরবে কোরআন শরীফকে আপনি শুনতে হয় তা আল্লাহ বলছে وإذا قري القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون الله أكبر وإذا قري القرآن جكون قرآن الكريم تلاوات كراهاي قرآن البيان كراهاي قرآن الرسول كراهاي فاستمعوا ترما سربن كراه ওয়াংসি তোমরা চুপ থাক লাল্লা কুমতুর তোমাদের উপর রহম করা হবে আল্লাহু আকবার বলে বাবার আমার ভাইয়ের আমার তাহলে আমরা সকলের জান্নাতে যাইতে চাই কি চাই না আওয়াজটা অনেক ঠিক মত দিচ্ছেন যে সকলে মিলেবেলায় যাইতে চাই কি চাই না এবার মোটামুটি হয়েছে তাও নির্বাচনের সময় হয় না যে আমার ভাই তোমার ভাই ভাই ইজ্জত ভাই ইজ্জত ইজ্জত ভাই মার্কা পুতুল মার্কা কি আওয়াজ কিন্তু মাহফিল আসলে আর এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন লাভ আস না লস এটা বেহেস্তের বাগান নবীজি বলছে তোমরা বেহেস্তের বাগানে ফল রোপণ করো অপর বর্ণনা তোমরা বেহেস্তের বাগানের ফল সংগ্রহ করো সাহাবায়ে কেরাম বলে হুজুর বেহেস্তের বাগান তো বুঝলাম ফল কি হুজুর বলেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো হলো জান্নাতের বাগানের ফল শীতের দিনে কম্বলের মূল্য চাদরের মূল্য গরমের দিনে পাখা এসি এয়ার কন্ডিশনের মূল্য রাস্তাঘাটে চলতে গেলে টাকা পয়সার মূল্য ঠিক তদ্রূপ পরকালে মূল্য হবে নেক আমলের কিসের জোরে বলে আমরা নেক আমল চাই কি চাই না নেকির দরকার আছে কি নাই কিয়ামতের ময়দানে একটা নেকি হইলে এক ব্যক্তি জান্নাতে যাইতে পারে আল্লাহ তালার কাছে আর্য করে আল্লাহ একটা নেকি তো আমার ছেলে আছে আমার স্ত্রী আছে আমার বন্ধু বান্ধব আছে ওদের কাছে কি একটা নেকি নিয়ে আসে আল্লাহ বলুন ঠিক আছে যাও ওই লোকটা তার স্ত্রী কাছে ছেলের কাছে বাবার কাছে ভাইয়ের কাছে ঘুরবে কেউ একটা নাকি মহাসারে ময়দানে দিবে না তাহলে একটা নেকি কত মূল্য হবে একটা নেকি কত বড় সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূল নেকি কত বড় হবে আল্লাহ নবী বললেন সাহাবীরা রে ওই উহুদ পাহাড়ের দিকে তাকাও যে উহুদ পাহাড়টা 11 কিলোমিটার লম্বা 6 কিলোমিটার চওড়া বিশাল উহুদ পাহাড় আল্লাহ পাক তোর আমল নামা যখন নেকি গুলো দিবে এক একটা নেকি উহুদ পাহাড়ের মতো ওজন এবং বড় হবে

যখন কোন মানুষ মৃত্যুবরণ করে দুনিয়ার থেকে যখন কোনো মানুষ চলে যায় তার সব আমল বন্ধ হয়ে যা কোন আমল করার সুযোগ থাকে না তবে তিনটা আমল বাকি থাকে এক হল সদ্গারিয়া দুই ফল উপকারী বিদ্যা তিন হল সালে নিকার সন্তান যদি রেখে যান তারা দোয়া করলে দোয়া সব পাওয়া যায় উপকারী ধর্মীয় কোন জ্ঞান শিক্ষা দিলে এর সব পাওয়া যায় আর এই যে বিশাল মাহফিল সাজকাইজারিয়া মসজিদ মাদ্রাসা জনকল্যাণমূলক কাজ এর সব ওই কবরে বসে পাওয়া যায় কি যায় না কিন্তু নিজের আমল করার কোনো সুযোগ নাই এক আল্লাহর ওলি পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি শুনতে পেলেন কবরের থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শোনা যায় আল্লাহর ওই থামকে দাঁড়ায় গেলেন বললেন কে তুমি খবরের ভিতরে শে শেষ কোরআন উলকারিমের ইতেলাওয়াত করো কোরান উলকারিমের ইতেলাওয়াত যিনি করছিলেন তিনি একজন হাফিজে কোরআন তিনি বললেন নুজুর আমি কী করো কোরান শুরি পড়ি না বলে এই কবরা সার পরে তুমি কতবার কত খতম কোরান শুরি শুরি খতম করেছ

একটা নেকি আমি পাই নাই বরং আপনি শুনে দিয়ে সুভান আল্লাহ বললেন কত যে সব হয়েছে আমার দশ লক্ষ কোরআন কত বের সবটা আপনি নিয়ে নেন আপনার একবার সুভান বলার সবটা আমারা দিয়া দে মৃত্যুর পর নেক করার কোন সুযোগ আছে এই জন্য আল্লাহ পাক কেন আপনাকে আমাকে বাড়ালেন কেন আপনাকে আমাকে তৈরি করলেন

সব নবী রাসূলগণ এই মাঝে পেশ করেছিলেন কুরআনুল কারীমের দ্বারা আল্লাহ তাআলা ওয়াজ করেন ওয়ালা ক্বাদ বা'সনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আনি আবুদুল্লাহ ওয়াজিতানি মুত্তাগু আল্লাহ রাব্বুল প্রত্যেক জাতির কাছে প্রত্যেক উম্মতের কাছে নবী پیغمبر পাঠিয়েছিলেন সব নবী কয়েবঙ্গার এই দাওয়াত আমাদের মাঝে পেশ করেছিলেন আনে তোমরা ইবাদত করো আল্লাহ ইবাদত করো আল্লাহর কথা ঠিক কি না আমরা ইবাদত করব কার জরমান কা কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন রাসূল আপনি বলুন আপনার নামাজ আপনার কোরবানি আপনার জীবন আপনার মরণ সব কিছু হবে আমি আল্লাহর জন্য কথা ঠিক কিনা দুনিয়ায় বিষে আছি আল্লাহ পাকের জন্য এবাদত বন্দি করব আল্লাহ পাকের জন্য সংসার করব আল্লাহ পাকের জন্য বাড়ি করব আল্লাহ পাকের জন্য সন্তানের জন্য কামাই রোজগার করব তা আল্লাহ সন্তুষ্টির জন্য কথা ঠিক কিনা আপনি যদি সুন্দর একটা ঘর তৈরি করেন এই ঘরের পূর্ব দিকে একটা জানালা রাখলাম সকালবেলা সূর্য উদিত হবে সূর্যের আলো আমার ঘরে প্রবেশ করবি আর এই আলোতে বসে বসে আমি আল্লাহর কোরআন তেলাত করব ওই ঘর বানানো দরজা বানালো নেকি হইতে থাকবে কি কিনা এই জন্য বুখারি শরীফ বলেন মুসলিম শরীফ বলেন হাদিসের ভিতরে সর্বোপরত্তম যে হাদিসটি এসেছে তাহলে ইননামাল আমালু সমস্ত কাজের ফল নিয়ামতের উপর নির্ভরশীল নিয়তকে খাঁটি করে অল্প আমলই নাজাদের জন্য যথেষ্ট হবে ঠিক কিনা মানে বাবা আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম দুনিয়া এলেন আসার পর হরনি দলে দলে আদম আলাইসাল্লামকে সালামকে দেখতে গেলেন আদম আলাইসাল্লাম সালাম হরিণীগুলোকে মেহমানদারি হিসাবে তিনি জান্নাত থেকে পাতা নিয়ে এসেছিলেন জান্নাতি পাতা তিনি গায়ে দিয়ে এসেছিলেন এই পাতা সিসিরে হরিণীর মুখে দিলে জান্নাতি পাতা খাওয়ার কারণে হরিণের সৌন্দর্য বৃদ্ধি পেয়ে গেল হরিণের গোষ্ঠীর ভিতরে স্বাদ বা মজা বৃদ্ধি পেল এবং হরিণের পেটের ভিতরে আল্লাহ তালা মেরঘুনাবি দামি সুগন্ধি কস্তুরি দিয়া দিলে সুগন্ধি হওয়ার কারণে ওই হরিণে যখন আদম আলী সালাম থেকে বিদায় নিয়ে জঙ্গলের ভিতরে যাচ্ছিলেন ওই মেরগোনাবির কস্তুরি সুগন্ধির কারণে পুরা জঙ্গল বিমোহিত হয়ে গেল দলে দলে হরিণ আসলো এত সুগন্ধি কোথায় পেলেন আপনারা বাবা আদম আলাহিসাম আসছে জান্নাত থেকে তাকে দেখে দেখতে গিয়েছিলাম আর তিনি আমাদেরকে জান্নাতি পাতা দিয়েছিলেন তাই পাতা খাওয়ার কারণে আমাদের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে আমাদের গোস্তে স্বাদ হয়েছে এবং মের গোলাপি কষ্ট আল্লাহ তালা দান করেছে এবার বাকি হরি তারা সুগন্ধি লাভের আশায় জান্নাতি পাতা লাভের আশায় আদম আলাহামের কাছে দৌড় শুরু করলেন দলে দলে হরিণী হাজির হয়ে গেল আদম আলাহাম তাদেরকে ও জান্নাতি পাতা দিলেন কিন্তু জান্নাতি পাতা তারাও খেলু কিন্তু তাদের পেটের ভিতরে মেরগো নাবি কস্তুর হলো না ওরাও সেই পাতা খাইলো এরাও সেই পাতি খাই এদের মেরগোনাবি কস্তুরি হয় না কারণ কি এদের নিয়ে ঠিক নেই ঠিক কিনা বলে কারণ তারা গিয়েছে আদম আলাহ ইসলামকে দেখার জন্য আর এরা এসেছে পাতা খাবার লোভে সুগন্ধি পাওয়ার লোভে সুতরাং দুনিয়া লোভে যদি মহাপিলে বসে দেখেন করে লাভ হবে না ঠিক কিনা বলে আমরা মাহাপিলে এসেছি কেন আল্লাহকে খুশি করার জন্য ঠিক কিনা তারা বলে আল্লাহ রসুল খুশি করার জন্য বাবার আমার ভাইয়ের আমার এই জন্য এবাদত বন্দিগির জন্য ন্যায় সহি করতে হবে এরপর এবাদত বন্দি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন পৃথিবী আমার উম্মতের আরে তোমাদের জীবনটাকে তোমরা তিনটা ভাগ করো কয়টা এক নম্বরে তোমার টাকা পয়সা অর্থ সম্পদ যা আছে এদেরকে তুমি বন্ধু মনে করো দুই নম্বরে তোমার ছেলে বান স্ত্রী পুত্র যারা সেহদেরকে বন্ধু মনে করো তিন নাম্বারে তুমি যে নে কামল করো ওই নে কামলকে বন্ধু মনে করো দেখো তোমার কোন বন্ধু তোমার কত উপকার করে আল্লাহ আমি বলেছে আজকে যদি তুমি বিপদে পড়ো মুসিবতে পড়ো অসুস্থ হও টাকা পয়সা দিয়ে চিকিৎসা হবে বিবাদ উদ্ধারে চেষ্টা করা হবে কিন্তু যখন তুমি মৃত্যুবৃক্ষের ফল পান করবে এই টাকা পয়সা তোমার কোনোই কাজে আসবে না কথা ঠিক কি না টাকা পয়সা গাড়ি বাড়ি আপনার আমার সঙ্গে কবরে যাবে দুই নম্বর আল্লাহ বলেন তোমার সন্তান সন্তানাদি স্ত্রী পুত্র পরিজন বন্ধু-বান্ধব আত্মীয়-সজন আজকের বিপদে পড়লে তারা সাহায্য সহায়তে গিয়ার যখন আপনি মিক্ত বরণ করব আপনারা আবার জন্য কাফনে কাফন তারা বাজার থেকে নিয়ে আসবে মসজিদের খাট নিয়ে আসবে উসুল কমপ্লিট আজা আজা দিয়া আত্মীয়-সজন সবাই আপনাকে আমাকে কবর রাখবে একজন মাথার কাছে নামবে আরেকজন পায়ের কাছে নামবে আপনাকে আমাকে শুয়ায় ওই দুইজন লাভ দিয়ে উঠে যাবে কথা ঠিক কিনা আল্লাহ বলেন santa যদি ইমানদারায় মর্তে যায় তোমার আমার জন্য দোয়া করবে আর যদি ইমানদার না হয় দোয়াও করবে না কথা ঠিক কিনা এই জন্য সন্তানদেরকে দিনদার ইমানদার বানানো দরকার আছে কিনা আমি জীবনে প্রথম যখন সিলেটে মাহফিল করতে গেলাম তাহলে আমার বন্ধু আমাকে শাহজালি আমি মাজার জাত করতে নিয়ে গেলে মাজার জাত করলাম এক পর্যায়ে বলে হুজুর দেখেন আপনার নামে একটা সাইনবোর্ড আছে একজন একজন ব্যক্তির কবর আছে মরহুম মোহাম্মদ কুদরতুল্লাহ এর কবর অর্থাৎ আমার নামে নাম এই জন্য বিক্লাম ভালো করে কে হুজুর এই লোকটা একটা গুণ আছে কি গুণ এই লোক একটা মসজিদ তৈরি করেছেন চলেন সিলেটের শহরে হাজী কুদরতুল্লাহ মার্কেট জামের মসজিদ বিশাল মসজিদ কমপ্লেক্স আমি দেখতে গেলাম অনেক সুন্দর একটা দামি মসজিদ তিনি বানাইছে কাজটা ভালো না খারাপ মসজিদ বানাইছে এটা ভালো না খারাপ ভালো হুজুর আরেকটা দুঃখের আছে কি এর আর একটা তার ভাই চলেন সিলেটের প্রাণ বিশাল একটা সিনেমা হল বানাইছে চলেন হাজুর দেখিয়েছেন ওই দিকে যাওয়ার দরকার নাই এক ভাই বানাইছে মসজিদ আর এক ভাই বানাইছে সিনেমা হল বাবার আমার ভাইয়ের আমার এই জন্য বলি সন্তান যদি ইমানদার হয় মুত্তাকি হয় নামাজি হয় তাহলে আপনারা আমার জন্য দোয়া করবে আর যদি নামাজি না হয় আপনারা আমার জন্য দোয়াও করবে না কথা ঠিক কি না এই জন্য আল্লাহ বলেন তোমরা বেশি বেশি করে নেকামল করো

ভালো আমল করো সুন্দর আমুল কর আল্লাহ নবী দুনিয়ার থেকে চলে গেলেন হাজর ফাতে আল্লাহ তালা আর জন্য কবর ভরালেন হাজর আবুজা রাদী ফা রে রাদি আল্লাহ তালা কবর তৈরি করে তিনি কবরের মধ্যে ঘরাঘুরি খাইতে লাগলেন লাইন শো নাল্লা বলে বলতে চোখ কবর তুমি তোমার ভিতরে কাকে রাখতেছি তোমার ভিতরে রাখতেছি জান্নাতি যুবকদের সরদার ইমাম হাসান হোসানের মাকে রাখতেছি খবরদার কবরের মাটি বেয়া করবি না আবার বলতে তুমি জানো তোমার ভিতরে কাকে রাখতেছি তোমার ভিতরে রাখতেছি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুন স্ত্রীকে খবরদার বেয়াদবি করবি না

আমি জান্নাতের যুবকদের সর্দা ইমাম আসান মাকে চিনি না আমি শেরে খোদা হযরত আলীর স্ত্রীকে চিনি না আমি দয়াল নবীজির কোলে যে টুকরা ফাতেমাকে চিনি না আমি ওইলা মাটি আমার ভিতরে যে ভালো আমল নিয়ে আসবে তার জন্য কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে বলেন সুবহানাল্লাহ এ ভাই দুনিয়া সারতে হবে কবরে যাইতে হবে কি নিয়ে কবরের রওনা দিলা আর সালি যাবো খালি সঙ্গে নিব কি বলে আর সেখালি যাব খালি সংগনিব কি সঙ্গনিও নামাজ রোজা আল্লাহ ও নবী বলে সঙ্গনিও নামাজ রোজা আল্লাহ নবী আল্লাহ এবং তার রাসূলকে লইয়ে আমরা কবরে যাইতে চাই কি চাই না যরবান চাই কি চাই না ওই কবরে বাবা যাবে না ওই কবরে মা যাবে না ওই কবরে যাবে আল্লাহ নবী সুবহানাল্লাহ বলে নবীকে কবরে পাওয়া যাইবে কি যাইবে না কথা বলেন না কে যাইবে যাইবে কি না ওই কবরে তিনটা প্রশ্ন করা হবে মান আল্লাহর বান্দা বলো তোমার এরপর প্রশ্ন করা হবে আমার দিনুকা তোমার দিন কি এরপর প্রশ্ন করা হবে ওমান হাজার রজুর আল্লাহ নবীকে দেখানো হবে সুতরাং আল্লাহ নবীকে যদি কবরে চিনতে চান তাহলে দুনিয়াতে নবীকে চিনিয়া যাওয়া দরকার আছে কিনা দুনিয়াতে যারা নবীকে চিনবি দুনিয়াতে যারা নবীকে মানবে দুনিয়াতে যারা নবীর সুন্নাত অনুযায়ী জীবন কে করবে তারা ওই কবরে নবীকে পাইবে কি পাইবে না যখন আপনাকে আমাকে কবরে সবাই রাখবে এরপর আপনার কবরে বাস দিবি চাটাই দিবি সবাই কবরে মাটি দিবে মিনহা খলকনাকু ও ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই দোয়া জানি কি জানি আমরা মাটি দেওয়ার সময় এই দোয়া আমরা পড়ি না পড়লাম আমার সাথে মিনহা খলকনাকু ও ফিহা ও منها نوখরিজুকুম তারত নুকরা এক একটা দোয়া বিনহা খলাকনাকুম এক মুষ্টি মাটি দি ও ফীহা আরাক মুষ্টি মাটি ও মিনহা নুকরিজুকুম বলে আরাক মুষ্টি মাটি অর্থাৎ এই মাটি দ্বারা তোমাকে সৃষ্টি করা হয়েছিল এই মাটির ভিতর তোমাকে রেখে গেলাম এর এই মাটি থেকে তোমাকে উঠতে হবে আল্লাহ দরবার কথা ঠিক না কবটা অন্ধকার হয়ে যাবে কি করে থাকবে ভাই কবরের ভিতরে বাবা চিন্তা করে দেখো দুনিয়ার মানুষ সবাই মাটি দিয়ে চলে যাবে তোমার আমার কবরটা অন্ধকার আর অন্ধকার হইয়া যাবে তখন তুমি আমি কাতবার বলবো আমার ছেলে ও আমার চাচা ও আমার আত্মীয় স্বজন এত তাড়াতাড়ি কবরটা আমার অন্ধকার বানাইয়া দিও না কিন্তু দুনিয়ার কোন মানুষ তোমার আমার কান্না শুনবে না কথা ঠিক কিনা বলে বলে তোমার আমার চিৎকার দুনিয়ার পর মানুষ শুনবে না শুনবে না আমার নবী শুনবে না আমার আল্লাহ কথা ঠিক কিনা না আপনি দুনিয়াতে নবীকে চিহ্ন কবরা যাইতে পারেন নবীর মানুষ আর নবীর সুন্নতের পায়ে করে যেতে পারেন তাহলে আপনি দেখতে পাবে আপনার কবরের পশ্চিম দিকতে একটা লাইট বা একটা আলো আপনার আমার কবরে আসতে ভাই রামান দেখতে পাবেন কবরের পশ্চিম দিক তে একটা লাইট বা একটা আলো আপনার আমার কবরে আসতেছে আসসাস্তে করে আমার আপনার খবরটা আলোকিত হইতেছে আল্লাহ রাব্বুল বলেছে আল কবরু রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ কারো কবর হবে জান্নাতের বাগান আর ফুরত কুতুম মিন ফাতিন নার কার কবরটা হবে জাহান্নামের গর্ত দুনিয়াতে যদি নবী ки চিননাম নবীকে মাননাম নবীর ইত্তেবা করে যদি ওই কবরে যাইতে পারে আপনার কবরটা রওজা তো মিরিয়াজো জান্নাত জান্নাতের বাগান হয়ে যাবে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আপনার আমার কবর জান্নাতের বাগান হোক এটা আপনি আমি চাই কি চাই না শুধু চাই নাবীর প্রেম নবীর ভালোবাসা নিয়ে যদি কবরে যাইতে পারেন আপনারা আমার নবী আপনাকে আমাকে ভুলবে না আপনার আমার নবীকে বলবেন আর ক্রন্দন করো না আর কেঁদো না আমি তোমার দয়াল নবী তোমার কবরে হাজির হইয়া যাইতেছি দেখেলে তোমার নূর চেহারা আমার কোন

দাওরা পাস করেন কবরে আজাব হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই সিহরমান হন এমপি হন মন্ত্রী হন প্রধানমন্ত্রী হন কবরে আজাব হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই কথা ঠিক কিনা বলেন একটা গ্যারান্টি আছে সেটার মদিনার কামলিয়ারার গ্যারান্টি আপনার জীবনে যদি দয়াল নবীজির জারাত হয় আপনি সত্যি জান্নাতি এতে কোনো সন্দেহ নাই আর আপনার জীবনে যদি নবীজির জারাত না হয় আপনি

জীবনে জেনো একবার তোমার দেখা পাই নিগো বলে দেখলে তোমার চেহারা আমার কোন চিন্তা নাই নবী কবরে হাসরে যেন বলে কবরে হাসরে যেন একবার তোমায় দেখা পাই নবী গো দেখেলে তোমার নূরু চেহারা আমার কোন চিন্তা নাই ঠিক কিনা যারা বলে জীবনে মরনে যেন বলে জীবনে মরনে যেন দেখা পাই নবী গো দেখেলে তোমার নূর চেহারা আমার কোন চিন্তা নাই নবী গো কবরে হাসরে যেন বলে কবরে হাসরে যেন একবার তোমার দেখা পাই নবী গো দেখেলে তোমার নূর চেহারা আমার কোন চিন্তা নাই চিন্তা আছে ধরে বলে এই দুনিয়াতে যারা নবীকে মহাব্বাত করবে নবীকে ভালোবাসবে নবীজির উপরে সহি আকিদা পোষণ করবে তারাই ওই কবরে নবীজির সঙ্গে দেখা হয়ে যাবে কথা ঠিক কিনা আজ নবীজিকে আমরা চিনলাম না কেব নবীকে আল্লাহ পাক আপনার আমার নবী বানাইলে যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বের সব নবীরা আমার আল্লাহর দরবার আর্য করেছিলেন কথা ঠিক কিনা আমার আল্লাহ আমার নিজকে প্রকাশ করতে চাইলেন তাই সর্বপ্রথম আল্লাহ এক সোল আল্লাহ পাকের কুদরতি হাতে নিলেন তাফসিরে সাহেব এর ভিতর এরপর আল্লাহ তাআলা নূরে মুহাম্মাদীকে আল্লাহ পাকের কুদরতি হাতে নিয়ে ডাকা শুরু করলেন ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ বলে জোরে বলেন সুবহানাল্লাহ আমার আপন নবী কোন সারা দেয় না নূরে মুহাম্মাদীর কোন আওয়াজ নাই আল্লাহ রাব্বুল আমিন এই নূরে উপরে দুফোঁটা হযরতি চোখের পানি যখন স্রি দিলেন সঙ্গে সঙ্গে নূরে মুহাম্মাদি থেকে আওয়াজ শুরু হয়ে গেল আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহ 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 লা ইলাহা

الله لا إله لا إله إلا الله جور لا إله جور لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد

বলেন আল্লাহ সারা মা বুত নাই জোরে আল্লাহ সারা মা নাই নবি সারা উপায় নাই বলে নবি সারা সেই নবীকে পাইতে হলে সেই নবীকে পাইতে হলে ওর আন আমুন চাইলা ইলাহা জরেলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার আমার ভাইয়ের আল্লাহ তালা যখন কুদরতি দোপটার জখের বাণী নূরে মুহাম্মাদের উপরে ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নাম আমার নবী যাপন করা শুরু করে দিলে আল্লাহ রাসূল এই নুরী মুহাম্মাদি কে আল্লাহ তাআকা কাছে রাখলে হাজার হাজার বছর হাজার কোটি বছর কোনো হিসাব নাই সুবহানাল্লাহ সুবহান আল্লাহর জিবরাইল আমিন নবীজির দরবারে সব সময় আসতেন নবীজির ছোট মেয়েটিকে বলল বাবা এই লোকটার জামাদের ভাষা আসে আমি কি বলে একে ডাকবো নবীজি বললেন তুমি একে ছোট চাচা বলে সম্বোধন করো কারণ জিব্রাইল আমিন মানুষের বেশি দয়ার নবীজির বাসায় আসতে পরবর্তী সময় জিব্রাইল আমিন যখন নবীজির দরবার আসলেন নবীজির বাসা আসলেন নবীজির ছোট্ট মেয়ে ফাতেমা তাকে ছোট ছোট বলে ডাকা শুরু করে দিলেন জিব্রাইল চিন্তা করল আল্লাহ পাক প্রথম তো আমাকে সৃষ্টি করেছে আমি আদম সালামের কাছে ওহি এসেছি আমি নৌহু পয়ে কাছে ওহি নিয়ে এসেছিলাম আমি এবার হিম খলিমুল্লাহ কাছে ওহি এসেছিলাম ঈশা মুসা পায়ে গাম্বারদের কাছে ওহি এসেছিলাম আর শেষ নবীর ছোট্ট তাও আমাকে ছোট ছোট বলে ডাকে এটা কি সহ্য করা যায় এটা বরদাস্ত করা যায় জিব্রাইলের চেহারা মলিন হয়ে গেল জিব্রাইল কালো চেহারা নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল আমার নবীজি জিব্রাইলের মলিন চেহারা দেখে বললেন ও জিব্রাইল তোমার চেহারা মলিন কেন জিব্রাইল ঘটনা বয়ান করলেন আমার নবীজি বলেন কাম আমার তো নে আ জিব্রাইল ও কি জিব্রাইল তুমি বলো তো তোমার বয়স কত শুনলা বলে ইব্রাহিম আবিভাল আমার বৈশের শিব আমি জানি না তবে আল্লাহ পাক যখন আমার ভিতর রূহ দিল তখন আমি আসমানের দিকে তাকাইলাম আসমানে একটা নক্ষত্র উদিত হতে দেখিছিলাম ওই নক্ষত্র যখন একবার উদিত হইতো একবার উদিত হইয়া 70 হাজার বছর থাকিত আবার যখন অস্ত যাইতো অস্তর যাইয়া আবার হাজার বছর থাকিত ইয়া রাসূলুল্লাহ ইয়া এই তারাটা কেন দিত হইতে অস্ত যাইতে আমি 72000 বার দেখেছি আমার নবী বলেন জিবরাইল রে এখন কি এই তারকা তুমি দেখতে পাও জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া এখন আমি আর এই তারকা দেখি না আল্লাহ আকবার

যত যাইতে দেখিছিলে দেখো আমার ভিতর সেই তারকা তুমি দেখতে পাও কিনা যে বারবার রাসুলুল্লাহি বল্লা খোদার কাছে সেই তারকা এখন আমি আপনার ভিতরে দেখতে পাচ্ছি Allah naabi, nur naabi go. Ab the naabi amar jee moon jeebon riji bon. Bala Allah naabi, nur naabi go. Ab the naabi amar jee moon مائر نو بیگو آپ نے نبی امر جیبوں نے

হমত লীল আলমিন বলমত লীল আলমিনপনি উম তির যো অকবর সপনি ভুল আর জীবনে দিবানিসি জি আপনার নী মানবি গিয়ে আমার জীবনে। আপনি নবী আমার জীবন সাথী বলেন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দন নির্দন আল্লাহর নবী নূর নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ঠিক কিনা ধরে বলেন বাবার আমার ভাইরা আল্লাহ পাক একা ছিলে আল্লাহ নিজকে প্রকাশ করতে চাইলে তাই আপনারা মানবীকে সৃষ্টি করে আল্লাহ পাক তার কাছে রেখে দিলেন হাজার হাজার বছর হাজার হাজার কোটি বছর কোনো হিসাব নাই বলেন সুবহানাল্লাহ আমার আপনার নবীকে আল্লাহ তো এত ভালোবাসে এত মহব্বত করে কোরআনুল কারীম খুলে সব নবীর নাম ধরে ধরে আমার আল্লাহ ডেকেছে ইয়া আদম ইয়া موسی ইয়া ইব্রাহিম সব নাম ধরে ধরে ডেকেছেন একটি বারো আমার আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ ওলামা নবীকে ডাক দেন ইব্রাহিম সুবহানাল্লাহ আল্লাহ تعالی আল্লাহ হচ্ছেন

নবীজি বললাম এক সিনে মানুষ যারা সাবা আবার সম্মান করতে চায় না নবীকে তাজিম করতে চায় না আছে কিনা আমার আমি যখন আমি মুসলিম কে আজ মারব তো নবীজির সাথে করে তুলনা জোরে বল তুলনা আল্লাহ তাআলা প্রমাণ করায় দিলেন পৃথিবীর মানুষ দেখো আমার নবী হলো ইমাম নবীদের ইমাম নবীজিকে বলা হয় ইমামুল মুরসালিন আল্লাহ পাক মেরাজের রযুরীতে নবীজিকে প্রমাণ করায় আপনার সম্মান সবার চাইতে যে বেশি দেখেন আল্লাহ নবী যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন কে যেন আযান দিতেছে লোকেরা কাতার সাজা করতেছে আল্লাহ নবী কাতারের পিছনে গিয়ে দাঁড়ায় গেলেন

হুজুরা ফেরেশতাদের ইমাম নবীগণের ইমাম এইজন্য আমার নবী হলো ইমামুল মুরসালিন সমস্ত নবী রাসূল ইমাম কথা ঠিক না। শুধু তাই না আল্লাহ নবী যখন মিরাজে চলে গেলে। আরশে আযিমে যখন কদম রাখবেন তখন আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন তার পায়ে জুতা সুবহানাল্লাহ আল্লাহ নবী জুতা বাই দিয়ে নামাজ পড়েছেন জুতাটা যদি নরম হয় সে লোকেরা জুতা বাই দিয়ে ঘুমিয়ে থাকতো জুতাকে যদি না পাকি না থাকে নামাজ পড়তে কোনো বাধা না আল্লাহ পায় জুতা জুতা সহকারে তিনি আর সাজিমি জুতা লইয়া আর সাজিমি কদম দিবেন তখন চিন্তা করলেন মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে তুরবারে কথা বলতে গিয়েছিলেন আল্লাহ তাআলা বলে ও মুসা জুতা খুলো এটা পবিত্রত্ব কথা চিন্তা করে আল্লাহ নবী জুতা খুলবেন খুলবেন ভাব এমন সময় আমার আল্লাহ ডাক বন্ধু রে তোমার জুতা ধুলি জন্যে আমার আরো অপেক্ষা করতেছে হুজুর আপনি বন্ধু হে ও হাবিব আপনি জুতা নিয়ে আরো সে কদম দেয় নবী আর জিমে দাঁড়ালেন প্রথম আছেন হজরত আদম সালাম দ্বিতীয় ইয়াহিয়া ঈসা সালাম তৃতীয় আছেন আসেন হজরত হজরত

হাজরে জিবরাল আমি আর এই সেpostgresql রাসুলুল্লাহি বল্লাহ হুজুর আপনি জানাতর মর্যাদা কি আল্লাহ নবিনা আল্লাহ তাআলাই ভালো জানেন জিবরাল বলে যকিতা যকিতা যেখানে আল্লাহ পাকের নাম শরণ হবে যেখানে আল্লাহ তাআলার নাম শরণবে সেখানেই আপনার নামটা উচ্চারিত হবে দেখেন আমাদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমার প্রথম অংশ আল্লাহ তলার তাওহিদের কথা বাকি অংশ আমার নবীর কথা কথা ঠিক কিনা কলেমার প্রথম শুরু আল্লাহর কথা বাকি অংশ শেষ আমার নবীর কথা দিয়ে ঠিক না ধরে বলে কলেমা পড়লে আল্লাহর কথা আসবে আর নবীর কথা আমাদের মসজিদগুলো মહેરા উপরে দেখেন লেখা আছে না সুন্দর করে লেখা আছে দানে আল্লাহ বামে মোহাম্মদ মাসখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে কিনা এইটা আমাদের ঈমানি কলেমা ঠিক কিনা বলে বলে কিন্তু কিছু কিছু ভাইরা সমাজে বের হয়েছে তারা বলে এই কলেমা ঠিক নাই এই কলেমার ভিতরে শেরেখের গন্ধ পাওয়া যায় নাউজুবিল্লাহ বলেন অথচ এই কলেমাই তো পড়ে আমরা ইমানদার হলাম এই কলেমাই তো আমরা কোরআন হাদিসে পাইলাম কথা ঠিক কি না জোরে বলে এমন কি বলা হয় এই মসজিদ গুলোতে উপরে যেভাবে কলেমা আছে এটা নামাও ওইটা কাটো ওইটা নামাই লেখো কারণ এই রকম কলেমা কোনোদিন নাকি ছিল না অথচ এই কলেমার কথা কোরআনে আছে শোনালা বলে সূরা ফাটা 26 নাম্বার আয়াত আমরা আওয়াজ করেন ওয়া আলজামাহুম কালিমাতিত তাক্ব এই তাকওয়ার কালেমার ব্যাখ্যায় তাফসীর ইজেলালাইন তাফসীর ইসাভি তাফসীর রূহুল bayan অসংখ্য অরি তাফসীর বিতারে আসছে এই কালেমাতে তাকওয়া দ্বারা বোঝানো হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া

কালো গিলাফের উপরে গારો কালো ছাবাই লেখা আছে কোনে কোনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাজার হাজার বার বলেন সুবহানাল্লাহ আমরা যে কলেমা বলি এই কলেমাটা বাস্তবে ঠিক আছে কিনা এবার হাদিস শরীফ বলেন বা হাদিস শরীফ সহাযার কোনর 20 টা হাদিস নাম্বার হচ্ছে সহাযা 228 নম্বর হাদিস

আর আপনার কাছে যদি আয় আর আপনি যদি আপনার উন্মতের পক্ষে থাকেন আমি আল্লাহকে আপনার উন্মতের পক্ষে পেয়ে যাবে শোনা এ তে স্যার লাজ হলো হলো যদি আমি বাবা একজন প্রখ্যাত সাহাবিব বদরের জন্তু তিনি অংশগ্রহণ করেছিলেন তিনি একটা একটা ভুল কাজ করে ফেলেছিলেন তাহলে এই কাফেরা তার কাছে প্রস্ত করেছে ও আবোলো বাবা মুসলমানদের এখন শক্তি সামর্থ্য কেমন তিনি তখন বললেন হাতের ইচ্ছা দিয়ে বললেন ও কাফেরা মুসলমানরা তোমাদের ধরলে এখন কুসু কাটা করবে এই দেখানো বা বলার ইঙ্গিতটা দেওয়া তার ঠিক হয় না কারণ ওচির আল্লাহ রবি চলে যাবে মক্কা বিজয়ে যাবেন সুতরাং মদিনার কোনো খবর কাফেরদের কাছে বলা নিষিদ্ধ ছিল এই অপরাধের জন্য নিজগাম পরিখড়িয়া হাজাবুল বাবা চলে গেলেন মসজিদে নববী একটা আযো কুটি আছে যে কুটিটা না বলে তওবার কুটি কিসের কুটি জোরে বলেন তা ও বা মানে কোন মাফের ওই খুটির সঙ্গে তার দেহকে বাঁধলেন যার জার হয়ে কাঁদতে লাগলেন আল্লাহ আমি মর্জিদেবী প্রবেশ করলেন বলেন কে তুমি মানে হজুর আপনার সাহাবি আমি হজরতা বললো বাবা কী অবস্থা তোমার হজুর আমি ভুল করে ফেলেছি কাফেরদের কাছে মুসলমানদের গোপন করো বলে দিয়েছি এই যে হুজুর কাছে বললাম হজুর আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার মাফ করে দেন আল্লাহ আমি বলে আমি পড়ে দিচ্ছি আল্লাহ তালা কাছে বলেন না না বললেই শুধু হবে না আল্লাহ তালা যতক্ষণ পর্যন্ত আমাকে কামনা করবে আমি আমার দেহকে খেজুর গাছের অর্থাৎ মসজিদের কুটি থেকে আলাদা করব না বলেন সুবহানাল্লাহ বাবা আমার ভাইনামা এভাবে আবু বাবা কাতে लागले দিন চলে গেল দুই দিন চলে গেল তিন দিন চলে গেল আমার আল্লাহ তাআলা তার সাথে কোরআন নাজিল করে বললেন হে রাসূল আপনি যখন আপনার উম্মতের পক্ষে আমি হযরত আবুল বাবাকে maaf করে দিলাম

আজ এক লোক বের হয়েছি যারা বলেন নবীজির দরবারে যাওয়ার দরকার নাই নবীজির রওজায় দরকার নাই মদিনায় যাওয়ার দরকার নাই বলে কি বলে না

ও জেবাৎ লাউ সফাতি জেমা র জাদ কুল্লু কেমন তার জন্য আমার সফায় আত হইয়া গেল আমার নবী সুপারিশ করতে পারবে কি পারবে না জোরে বলে পারবে কি পারবে না আজ তো বলে বলানো হচ্ছে

বাবার আমার ভাইয়ের আমার সুতরাং আপনার আমার নবী এমন একজন নবী যেই নবীর পাওয়ার যেই নবীর ক্ষমতা যেই নবীর মর্যাদা আমার আল্লাহর কাছে এত বেশি নবীজি কোনো কিছু চাইতে অথবা কোনো কিছু বলতে দেরি হয় দোয়া কবুল হতে দেরি হয় না বলেন মারা হাবা ভাইয়ের আমার মসজিদ পশ্চিম পাশে একটা মসজিদ আছে যেই মসজিদটার নাম হলো মসজিদে গামা মা গামামা শব্দ হতো ম্যাগ অর্থাৎ ম্যাগের মসজিদ ওই মসজিদে আল্লাহ নবী জুমার নামাজ পড়াচ্ছিলেন এমন সময় সাহাবাই কেরাম থেকে একজনে বলে ইয়ার সুলাল্লাহ দীর্ঘদিন বৃষ্টি নাই বৃষ্টির অভাবে পুরো মদিনা শহর শুষ্ক হয়ে গেল হুজুর আপনি দোয়া করে আল্লাহ তালা যেন বৃষ্টি নাজিল করে দেন আল্লাহ নবী হাত তুলতে দেরি দোয়া কবুল হইতে দেরি হয় নাই সুবহানাল্লাহ বলে

মনের ইচ্ছা করতে আল্লাহ নবী মক্কা থেকে ইজ্জত করে মদিন আসলেন মদিন আসার পর আল্লাহ নবী তিনি বাইতুল দিকে ফিরে ফিরে নামাজ আদায় করছেন মদিনা শরীফ থেকে বাইতুল মোকাদ্দ উত্তর দিকে

তাই বাইতুল মুকাদ্দাসের দিকে আর নয় আপনি আপনার জন্মভূমি মাতৃভূমি কাবা শরীফের দিকে ফিরে বাকি নামাজ আদায় করেন বলেন সুবহানাল্লাহ বাবার আমার ভাইয়ের আমার কাবা শরীফ কাবা হইতো না আমার নবী না ইচ্ছা করলে কথা ঠিক কি না সুতরাং আমার নবীর মর্যাদা আমার নবীর সম্মান কাবা শরীফের চাইতে বেশি কথা ঠিক কিনা বাবার আমার ভাইরা আমার যে নবীর দরবারে গেলে যে নবীর উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় সেই নবীজির উসিলা আমরা দিতে চাই কি চাই না অনেকেই বলে উসিলা সেরে উসিলা না দেয় অথচ আমার আল্লাহ তাআলা বলে অবতা গুইলাইহি লসিলা তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো নেকাবল নামাজ রোজা হজ যাকাত আল্লাহ পাওয়ার উসিলা শুধু তাই নয় আল্লাহ নবী আল্লাহ পাওয়ার ছিলাম আল্লাহ নবী আল্লাহ পাওয়ার ছিলাম আল্লাহর ওলিরাও আল্লাহ পাওয়ার ছিলাম বলেন মারহাবা ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ নবীর দরবারে আল্লামা কবিরファイ رحمتুল্লাহ আলাই মিশরের একজন প্রখ্যাত কবি দেখেন আমার নবীর কত পাওয়ার কত শক্তি আমার নবিউল hayatুন নবি আমার নবী হল जिंदा নবি তিনি উম্মতের খজকবর ওই মদিনা থেকে রাখছেন কথা ঠিক কিনা আজ তো বলে বেরানো হচ্ছে আমার নবী নাকি মুর্দনবি মরে গেছে মাটির সঙ্গে লেগে মিশে গেছে নাuzu

হুজুর আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবেছি নবীজি বললেন আমি দুনিয়া থেকে চলে যাব ঠিক আছে আমার উম্মতের খসকাভার আমি পাবো নাকি আল্লাহ তাআলা কাছে জিবরাইল তুমি জিজ্ঞাসা করো জেব্রাইল কাল্লা আল্লাহ তাআলা জানা দেয় বলে দাও জিবরাইল প্রতি বছর উম্মতের খবর আমার বন্ধুর কাছে আমি পৌঁছেিয়া দিব আল্লাহ নবী বললেন হে রব্বুল এক বছর আমি উম্মতের ভুলা ওই রং যাতারে থাকতে পারবো না আল্লাহ তাআলা বললেন তালে মাসন্তর পৌঁছাই দিব নবীজি বললেন না আমি মাস এক মাস আমি থাকতে পারবো না শাফা বললেন না আল্লাহ তাআলা বললেন মন্দরী তুমি উম্মতের কানদারি প্রতি মুহূর্তি মুহূর্তে উম্মতের খবর আমি তোমার রওজায় পৌঁছে আদিব সুতরাং আপনার আমার নবী থেকে সবকিছু দেখেন সবকিছু শুনেন কথা ঠিক কিনা আমার নবী জব্রাল আসমাউ সালাতু আলাইহি ওয়া সাল্লাম তোমাদের দরুদ ও সালাম আমি মদিনা থেকে শুনতে পাই সুবহানাল্লাহ বলে সূর্য যখন উদিত হয় সকাল দশটা বাজে এগারোটা বেজে যায় ঘরের দরজা যদি বন্ধ করে দেয় ঘরের দরজার ফাঁকা থেকেও কিন্তু আপনার আমার ঘরে সূর্যের আলো প্রবেশ করে করে কি সূর্য চন্দ্রের চন্দ্রী ঠিক কিনা বলে আল্লাহ কেমন পাওয়া এমন ক্ষমতা দান করেছেন তিনি মদিনা থেকে সবকিছু দেখেন সবকিছু শোনে

তুমি তফের দোয়া কি জানো না সাইদ দোয়া কি জানো না যুবক বলেন হুজুর আমি এই দুরুদের ভিতরে এমন মাহাত্ম্য পেয়েছি দুরুদের ভিতরে এমন কিছু পেয়েছি যা অন্য কোন আমলে পাই না কি পেয়েছি যুবক বলেন হুজুর কত বছর আমার বাবাকে সঙ্গী করিয়া আমি হাজরা করছিলাম প্রতিমধ্যে আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হয়ে এক পর্যায়ে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বিদায়ের পর আমি দেখি আমার বাবার চেহারাটা কালো হয়ে গেছে শুকরের চেহারার মতো হয়ে গেছে আমি আমার বাবার চেহারাকে চাদর দিয়ে ঢেকে রাখলাম এরপরে আমি কাঁদতে লাগলাম আর এইভাবে কানতে কানতে আমি ঘুমিয়ে গেলাম আর ওই ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখতেছি আল্লাহ নবী আমার বাবার কাছে হাজির হইয়া গেছে স্বপ্নের ভিতরে আমি আল্লাহ নবীর কদম মুবারক জড়িয়ে ধরলাম আর বললাম ইয়া রাসূলুল্লাহ আমার বাবারে দুনিয়া থেকে চলে গেছে তার খবর আপনি কি করে পাইলেন আল্লাহ নবী বলেন যুবক তোমার বাবা প্রত্যেক দৈনিক আমার উপরে তিনশো বার দুরুদ শরীফ পড়তেন আর একজন ফেরেশতা আমার কাছে দুরুদ শরীফ পৌঁছায় দিত আজকে যখন দুরুদ শরীফ পুছলো না তখন আমি বললাম ও ফেরেশতা আমার আশিক কি দুরুদ শরীফ পড়ে নাই তখন ফেরেশতা আমার কাছে ঘটনা বর্ণ করলো যা শুনি আর আমি মদিনায় থাকতে পারলাম না বলেন সুবহানাল্লাহ তাহলে নবীজিকে স্বপ্নে নবীজিকে মোরা কাবায় নবীজিকে ঘুমের ভিতরে দেখা যায় কি যায় না আকীদা সাফ করতে হবে নবীর মুহাব্বত করতে হবে সুন্নাত রে আমল করতে পারে নসিব যদি ভালো হয় আপনার ভাঙ্গা গরেও দয়াল নবীজির আপনার জিয়ারত হতে পারে কি পারে না تماری جی رت پاوار شمور یا رسول اللہ تماری جی رت پاوار شمور یا رسول اللہ بل تماری جی رت پاوار شمور یا رسول اللہ

নবীজি দরবারে চলে গেলেন গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া ভেলা আমার মা আপনাকে দাওয়াত দেয় আপনি যদি দাওয়াত কবুল করিতে আল্লাহ নবী বললেন আনাসরে আগামী কাল সন্ধ্যায় অর্থাৎ আগামী কাল তোমাদের বাসায় আমি নবী তাশিব নিব আজ আনাস রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন দ্রুত বেগে বাসায় চলে গেলেন মা আগামী কাল আমার নবী আপনি আমাদের বাসায় তাশিব নিবে বলেন সুবহানাল্লাহ আনাজ খুশি আনাজের মা খুশি ডেকে ডেকে বলে বাবা বাজারে যাও সুন্দর করে বাজার করে নিয়ে এসো আল্লাহ নবীর জন্য আনাজ রাদি আল্লাহ তাআলা বাজার করে নিয়ে আসলেন সব গুছাই তার মার কাছে দিলেন মা ডেকে বলে বাবা আনাজ যাও আল্লাহ নবীকে আগে নিয়ে আসো আনাজ আল্লাহ তাআলা আল্লাহ নবীকে আগে নিয়ে আসলে এরপরে আনাসলাদ আল্লাহ তা লক্ষ্য করলেন তার পুড়িমা ওই দিন রাতটা ছিল পুণিবার চাঁদের রাত আসতে যেতে দেরি হয়ে গেছে আনা আসলাদুল্লাহ লক্ষ্য করে দেখলেন তার পুড়িমা একবার পুরিমার চাঁদের এদিকে তাকা হয় আর একবার দয় আল মবিজিচ্ছে হারা বাবা রোকের দিকে বলেন মারা হাবা হযরত সিদ্দিক আল্লাহর বললেন মা একিবার পুরিমার চাঁদের দিকে তাকাও আর একবার দয়াল দিকে তাকাও তা তুমি কি দেখো আনাসের মা বলে বাবা না আজ আমান এমন নবীকে দাওয়া দিয়ে নিয়ে এসেছো ওই পুরিমার চাঁদে কালিমা আছে কিন্তু ওই নবীজির চেহারাায় কোনো কালিমা নাই বলেন মারা হাবা

তোমাদের খেজুর বাগানে খেজুর গাছে বছর একবার দুইবার খেজুর হয় আর আমার খেজুর বাগানে খেজুর গাছে সারা বছর খেজুর হয় বলেন merhaba সুতরাং এমন নবী বরকতের নবী মায়ার নবী যেই নবী সম্পর্কে আমরা আল্লাহ ওয়াস করে আল্লাহ আর রাসূল লাকা ইল্লাহ রাহমাতাল সৃষ্টি জগতের জন্য আমার নবী রহমত কথা ঠিক নবীকে এত ভালোবাসতেন এত মোহাবত করতেন সাহাবা একরাম নবীকে না দেখলে তারা পাগল পরা হয়ে যাইতেন না দেখলে নবীজির দরবারে শুটে যাইতেন বলেন না হাজর জাবের জীবনী দেখছে তার বিবি একদা ডেকে ডেকে বলেন ও প্রাণের স্বামী গো তুমি নবীজির কাছে যাও নবীজির দরবারে যাও আমি তো নবীজির দরবারে যেতে পারি না যাও তুমি আমার পক্ষ থেকে নবীজিকে একটু দাওয়াত দিয়ে নিয়ে আস সুমন বলে বাবারে ভাইরে বন্ধুরা আমার আজ জব চলে গেল আল্লাহ নবীর বাসায় আল্লাহর نبی গিয়ে বললেন আর রাসূলুল্লাহ হে আইবি বালা আপনাকে একটু দাওয়াত দেয় আপনার খেদমত করতে চায় আপনি যদি আমাদের দাওয়াতটা কবুল কুরিতেন নবীজি বললেন ঠিক আছে যাবে আগামী কাল দুপুরে তোমাদের বাসায় আমি নবী তার নিব কত সৌভাগ্য কত ভাগ্যবান ছিল তারা তারা নবীকে পাইতেন কিন্তু আমরা এত মত আজ আমরা নবীকে পাই না কথা ঠিক কিনা কিন্তু যদি আপনি ঠিক করতে পারেন সুন্নতের উপর আমল করতে পারেন বেশি বেশি দরুদ ও সালাম পেশ করতে পারেন নসীব যদি ভালো হয় দয়াল নবীজির জিয়ারত আপনার আমার হতে পারে কি পারে না হাজো জাবের গিয়ে বলে আর সুলাল্লাহ আমার বিবির ধাওয়াতে আপনি যদি ধাবারটা একটু কবুল করতে হবে নবী বলেন ঠিক আছে আগামীকাল দুপুরে তোমাদের বাসায় যাব। আজ জাবের খুশি হয়ে গেলেন বাসায় গেলেন বিবি রে আগামীকাল দুপুরে আমাদের বাসায় রহমানতে নবী আসবে সব সবকিছু আমাদের বাসায় প্রস্তুত আছে ভেড়া আছে বফি আছে জব আছে আটা আছে সব আছে তুমি খালি গুসতে হ্যয় সকাল উঠিয়া নামে একটা করলে সুন্দর করে প্রস্তুত করে বেবির কাছে দিলেন সুন্দর করে পাক করো আমি নবীজিকে আগায় আনতে যা হাজু যাবে রাদিয়াল্লাহু আল্লাহ তালা নবীজিকে আগায় আনতে গেলে আর এদিকে জাবেরে দুইটা ছেলে ছিল তারা দেখিছে সকাল বেলা বাবা নবীর নামে দুম্বো জব করেছেন তাই এক ভাই আর এক ভাই এখানে গিয়ে ভাই আমরা নবীর নামে জব হইয়া যা ছোট ভাই কে বড় ভাই ছুটি হাতে নিল ছুরি হাতে নিয়ে যখন ছোট ভাইয়ের গলায় ছুরি চালাইতে দেরি গলাটা কুচি গলা কাইটা আলাদা হইতে দেরি হলো না গরগর আওয়াজ মা পাক ঘর থেকে আওয়াজ শুনে দৌড়ে শুনে কি হয়েছে বাবা এসে দেখি ছোট ছেলে দুনিয়া থেকে বিদায় বলল কি করলি বাবা মায়ের কথা শুনিয়া বড় ছেলে ভয় পেয়ে গেল সে দৌড় শুরু করলো হুসুর জমিনি জমিনে পড়ে গেল মাথা পাথরের সঙ্গে আঘাত লাগিয়া সঙ্গে সঙ্গে মাথা বড় ফেটে গেল মগজ হয়ে গেল বড় সালো করতে করতেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল

এমনি সময় আল্লাহ ডেকে বললেন প্রাণের স্বামী জাবের গ রুটি তৈরি করেছি হালুয়া তৈরি করেছি বস্তু সব কমপ্লিট হয়ে গেছে এবার নবীজির সামনে নাও নবীজির সামনে পরিবেশন কর আল্লাহ নবীর সামনে খাবার সব করা হয়ে গেল জাবের স্ত্রী কি বললেন প্যারের অনুবিকে গিয়ে বলে দাও বিসমিল্লাহ রহমান খাবার শুরু করে দিতে বল নবীজি খাইলি আমি খুশি আল্লাহ নবী রহমান নবী মায়ার নবী দয়াল নবী

ছেলেদেরকে নিয়ে খাবার খাইতে বলো আল্লাহ তোমার ছেলেরা কোথায় ওদেরকে ডাকো ওদের কি নিয়ে আমি খানা খাই আল্লাহ যখন কথা বললেন জাবের গিয়ে বললেন প্রাণী স্বামী প্রাণী স্ত্রী আমাদের ছেলেরা কোথায় আল্লাহ নবী তাদেরকে নিয়ে খানা খাবেন কত সুন্দর কথা জবরস্তি ডেকে বলে প্রাণের স্বামী গো তারা মাঠে খেলতে গেছে আসতে দেরি হবে তারা তো সকালবেলা না উঠে কত না খাবার খায় হুজুর রহমানের বিসমিল্লাহ বলে খাবার শুরু করে দিতে বলেন আল্লাহ নবী খাইলি আমি খুশি বলে তারা মাঠে খেলতে গেছে বলেছে আসতে অনেক দেরি হবে আপনি বিসমিল্লা বলে খাবার শুরু করে দেন আল্লাহরই বলে জাবের রে তোমার সন্তানরা যতক্ষণ পর্যন্ত না আসবে আমি নবী খানা খাব না যাবের গিয়া বললে বিবি গো আল্লাহ নবী বলেছে যতক্ষণ পর্যন্ত আমাদের সন্তানরা আসবে নবীজি খানা খাবে না এবারে

حبیب اللہ زور یا رسول اللہ یا رسول اللہ, دلت اللہ دلت یا حبیب اماری مواتر تیرے نیدانوں کا لے

তোমার সন্তানদের কি চাইলাম কেন কান্দো চোখের পানি কেন জাবেরবালায় রাসূলুল্লাহ হে আবিবัลලා আমার উবাই সন্তান হুজুর আপনার নামি দুনিয়া থেকে সকালবেলা তারা বিদায় হয়ে গেছে আল্লাহ নবী বন্ধ করে দিলে কি হয়েছে কোথায় কি হয়েছে আমাকে দেখা

জিব্রাইল বলে আরে সুলাল্লাহ জাবেরের কারণে তার স্ত্রীর ভালোবাসার কারণে আপনার উপরে আল্লাহ তারা ওদেরকে নিবেন না ওদেরকে আবার ফিরাইয়া দিবে হুজুর ওদেরকে নাম ধরে ডাক দেন দেখবেন ওরা আর ঘুমাইয়া থাকবে না ওরা সাজা পেয়ে যাবে বলেন না মারহাবা আল্লাহ নবী যখন জাবেরের ছেলেদেরকে ডাক দিলেন সঙ্গে সঙ্গে তারা জিন্দা হয়ে গেল বলেন না সুবহানাল্লাহ نعرہ تکبیر نعرہ سارا বাবা আমার ভাই রামা এই জন্য আমি সবসময় বলি নবী সিনহা কবরে যান নবীর মহাব্বত নবীর ভালোবাসা নবীর করা দরকার আছে কিনা আজকের সমাজ থেকে সুন্নত বিদায় হয়ে গেছে নবীর মহাব্বত বিদায় হয়ে গেছে নবীর বিলাস বিলাসরী পর বিদায় হয়ে গেছে নবীর আছে সমাজ থেকে বিদায় হয়ে গেছে কথা ঠিক না জোরে বলে আমি এই জন্য সবসময় বলি আল্লাহ তালা

যারা নবীর মিলাদ আলোচনা করবে নবীজির জীবনী চর্চা করবে নবীকে যে মহাব্বত করবে আল্লাহ নবী আমার শাফায়াত তার জন্য অবশ্যই হয়ে যাবে হাদিস শরীফে আছে হযরত আবু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানদেরকে নিয়ে তার আত্মীয় স্বজনদেরকে নিয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে এভাবে নবীজির মিলাদ নবীজির জীবনী আলোচনা করতেছিলেন বলেন মারহাবা এমনি সময় তাদের বাসায় আল্লাহ নবী হাজির হয়ে গেলেন আল্লাহর এই যাওয়া মাত্র তারা নবিজির চর্চা নবিজির আলোচনা বন্ধ করে ধীরে ধীরে আজকে দেখা যায় যুবকেরা বিভিন্ন গল্পের বই পড়ে নাটকের বই পড়ে অথচ নবীর জীবনই পড়ে না কথা ঠিক কি না বর্তমান মিংচ্রেশের একজন বড় লেখক যান নাম মাইকেল হা তিনি হেনিরা চমৎকার একটা বই লিখেছেন

শানমান জানার কোন চেষ্টা নাই নবী কি চিনতে পারি না কথা ঠিক কিনা যদি যুবকে যুবকে জিজ্ঞাসা ও যুব বল তো নবীর মা নাম কি বলে হুজুর জানি না নবীর দাদার নাম কি জানি না কথা ঠিক কিনা অত যত চিত্র নাম কও তাদের বাপ নাম দাদার নাম 14 গুষ্টি নাম সহ যুবকের মুগস্ত কথা ঠিক কিনা বাবারা ভাই এইজন্য আমি সব সময় বলি সব সময় বলি নবীজির জীবনী চর্চা করেন নবীজির জীবন আদর্শ গুলো বেশি বেশি পড়ে লাভ হবে হাজরত আব্দুল ইবনে আব্বাস তার সন্তান আত্মীয় স্বজনদের নিয়ে নবীজির জীবনী চর্চা করতেছিলেন নবী যা তিনি বন্ধ করে দিলেন তখন নবীজি বলে আব্বাস আমি নবী তুমি নবী না আমি যা দেখি তুমি তা দেখি না দেখো না আমি দেখি তোমার ভাষার ওয়াজর দ্বারা আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে যে আমার এইরকম তোমার মতো আমার জীবনী চর্চা করবে কেউ মতের ময়দান আমার নবিতার জন্য সজে ভয়া যাবে আজকের সুন্নত বিদায় হয়ে গেছে আজকে নবীর উপর আর সুন্নাত আমরা মানি না অথচ আমার নবীজি বলেছেন মান তামাসসাকা বিল সুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালা আযর মিয়াতিন এই ফিতনা ফাসাদের জন্য নাই কেউ যদি নবীর একটা আমল করে আল্লাহ বা খুশি হয় তার আমল নামায় 100 শহীদের সওয়াব লিখে দেয় বলে সুবহানাল্লাহ

তোমরা সুন্নত কে মাৰো কিতা বা মায়া সুন্নতারো সুলি ওরা মারো সুন্দা কথা ঠিক কিনা বলে বলে হাদিশ মনার কথা কিছু বলা হয় নাই কারণ সব হাদিশ সুন্নত নয় সব সুন্নত হাদিশ মোটামুটি বলে

সুন্নতের উপর আমল করতে হবে মাথায় গোল তুমি পড়তে হবে গায়ে গোল জমা দিতে হবে সুন্নতের উপর আমার আমল করতে চাই কি চাই না এবং সন্তানদেরকে সুন্নতের পাবন্দ বানাইবার চেষ্টা করতে হবে আজকের সমস্যা হলো সমাজের ভিতরে ভালো বাপ পাওয়া যাচ্ছে না ভালো মা পাওয়া যাচ্ছে না ঠিক কিনা বলে ভালো বাপের অভাব ভালো মায়ের অভাব বাপ যদি ভালো হয় তাহলে সন্তানও কিন্তু ভালো হয় মা যদি ভালো হয় মেয়েও কিন্তু ভালো হয় ঠিক কিনা জোরে বলে এই জন্যে আমাদেরকে সংশোধন হতে হবে সংস্কার হতে হবে আমাদেরকে ঠিক হতে হবে রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে তাহলেই পরকালে আমরা নাজাত পাবো কথা ঠিক কিনা বলে বাবা রে ভাই রে আল্লাহ নবী কি যারা মহব্বত করবে ভালোবাসবে হাশরের ময়দানে বিচারের দিবসে মানুষ অস্থির হয়ে যাবে কেউ কোমর পর্যন্ত কেউ ঘর পর্যন্ত হাবুডুবু খেতে থাকবে ঘাবের ভিতরে প্রচন্ড সূর্যের তাপ সূর্য মানুষের মাথার এক বৃহস্পতি না হবে সূর্যের তাপে না ফরমান বেইমের মগজটা টকবক করে ফুটতে থাক জিভে পর্যন্ত নাভি পর্যন্ত জিভা বের হয়ে যাবে কঠিন অবস্থা মানুষ গরে হয়ে সব

মমরালাইয়া ফাশারি বান আল্লাহ নবী বলে আমার কাছে যে যাবে তাকে একপালা হাউজে কাউসারের পানি দেওয়া হবে জরে বলেন মারহাবা নবিজির হাতে একপালা হাউজে কাউসার আমরা চাই কি চাই না দুহাত তুলে বলে চাই কি চাই না নারা দেখবি আল্লাহ কবুল করুন বলেন আমিন হাউজে কাউসার সম্পর্কে নবীজি বলেছে যাকে এক পালা হাউজে কাউসার পানি পান করানো হবে কমপক্ষে চল্লিশ বছর মতান্তরে জান্নাত পর্যন্ত বুঝতে তার পানির পিপাসা লাগবে না বাবারে এক মানুষ আল্লাহ নবী দরবারে যাবে

শতরং ভাইয়েরা আমার বন্ধুরা আমার নবী কি চিহ্ন কবরে যাওয়ার দরকার আছে কিনা আমাদের পরিবারকে সুন্নাত অনুযায়ী গঠন করতে হবে নবী তরিকা অনুযায়ী গঠন করতে হবে কারণ আমার আল্লাহ তাআলা বলেন কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তা বিউনি হিবিবকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম ও ইনকুম তুবরিহিবুর আল্লাহ

না মানাবা তবে যারা আমাকে অস্বীকার করবে তারা নয় সাহা বাইকার করি কারা হুজুর ভালো যারা আমার সুন্নত মানবে না তারাই আমাকে অস্বীকার করি তারাই যাহান নামি কথা ঠিক কিনা এই জন্যে ভাইদের ক্ষেত আরোস করতে চাই আল্লাহ নবীকে যদি আমরা কবরে পাইতে চাই হাসনের ময়দানে নবী আমরা পাইতে চাই কি চাই না তাহলে নবীজির সেহারার সুরাতের মতো আমাদের সেহারা সুরাত বানানো দরকার আছে কি না এ ভাই এই জন্য আমি সময় বলি হিন্দুর নমুনায় কবরে যাইও না ও যুবক যুবক কি মারা যায় কি যায় না যখন যার সময় হয়ে যাবে ইদা যা জালহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়া লা ইস্তাকদিমু জব মালাকুল মাউতা ওয়ে তোমারো কি সামনে তুমি হি হো ফির ফরসুদ না মিলি গে লব হেলাল কো কে লিয়ে মউত কাসেন কুল্লু নাসেন শারিবুন কবর বাইতেন কুল্লু নাসেন দাখিলুন সাল মুসাফির বান্দগা টুড়ি ওহি আখির ঠিকানা কুই আগে রওয়ানা হাই কুই পিছে না কথা ঠিক কিনা ও বাবা যুব যখন যার সময় হবে সকল কি দুনিয়া ছাড়তে হবে কথা ঠিক কিনা তাহলে নবীজির সিহারা সুরাতের মতো সিহারা সুরাত বানানো দরকার আছে কিনা নবীজির দা মুখে দাড়ি ছিল কি ছিল না যারা বল ছিল কি ছিল না আল্লাহ নবী বলে কসুর শরাফুল তোমরা মুস্কি খাদ করে দাড়ি কে লম্বা করো দাড়ি মুখিনি কবরে যাও নবীজির शपथ করবে যদি দাড়ি না থাকে নবীজি বলেছে যে দাড়িটা কামায় এখন দাড়িতে পুছ লাগায় নবীজিরা সঙ্গে সঙ্গে সে আমার সিনায় যেন একটা পুছ দিয়া দিল কথা ঠিক কিনা যারা মানে ওমরা যুবক কে আছো যে আর জীবনে দাড়িটা কামাইব না নবীজির সারা সুরাতের মতো সারা সুরাজ বানাবো তাতে করে নবীজির জিয়ারত नसीব হয় ওই কবরে গিয়ে নবীজিকে পাই ও যুবক কে কে আছে আমার আল্লাহকে খুশি করার জন্য হাতটা তুলে দাও नारा তাকবীর আল্লাহ পাক সকল যুবকদেরকে কবুল করুন আমিন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন বিশেষ করে আমার বাড়ি হচ্ছে বরিশালে বোরগা জেলা পাথরঘাটা থানা আমার বাড়িতে করিমবা তিনিয়া কমপ্লেক্স না বিশাল কমপ্লেক্স মসজিদের কাছ চলছে মাদ্রাসা কাছ চলছে তিনখানা আপনারা দোয়া করুন আল্লাহ পাক আমার প্রতিষ্ঠানকে কবুল করেন দিন দিন উন্নতি তারকে দান করুন আমিন আল্লাহুম্মা আমিন ও রব্বানা ওয়া সালামনা

আল্লাহ এই বাগান সাজাইতে যুবক বাহী কষ্ট করলেন এলাকাবাসী মুরব্বীরা সাহায্য সহযোগিতা করলেন যারা যেভাবে খেদমুত করলেন আল্লাহ সকলের খেদমুত আঞ্জামকে আপনি কবুল করে নিন

মন বিজিরে দেখাইয়া মরণ করোন না একমত করিয়া লইয়া যাই সোনার মদিনা কৌশল করিয়া লইয়া যাই সোনার মদিনা স্বপ্নে যোগে লইয়া যাই সোনার নদী

নাই আল্লামা সালে সাল রহমাতুল্লাহ আলাইহি মুবারকের হাদিয়া পৌঁছে দাও সরমার জমিন আল্লাহ ফুলতুল জমিন আল্লাহ বাংলা জমিন যত আউলে কেবার যে যেখান অন্ধকার কবর শোয়া আল্লাহ সকলের রূহ মুবারকের হাদিয়া পৌঁছে দাও রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা চুরিছি আমাদের মধ্য থেকে অনেকের জন্ম দুখী আম্মা যা আল্লাহ যেই মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করল

দুনিয়াতে অন্ধকার খবর এসো হয়ে দিল আল্লাহ দেশ বিদেশে খবর বাবা যায় ওই পুকুর বারে বাসবাগানে তোমার বাবা আমার বাবা কান্দে তোমার মা আমার মা কান্দার বে তু তেঙ্গের গসাই এ মালে মা এই জামা গাফিল সুদি আজ মা গোরস্তানের মাটি নিচে বাবা দিলির দাপ গোরস্তানের মাটি নিচে বাবা দিলির দাপ কত বছর চলে গেল বাবার মিলি না খাব মাঝবাগানের মাটি নিজে বাবা দিলির দাপ কত বছর চলে গেল নিলি না খাব বাবার কথা কে একটু মনে পড়ে না মার সে আর কথা মনে পড়ে বাবা তুই পড়ার চোখের মানি সারিয়া

সন্তান যখন মার কথা মনে করিয়া বাবার কথা মনে করিয়া আত্মীয় স্বজনের কথা মনে করিয়া চোখের পানি সারিয়া দেয় চোখ থেকে পানি বের হতে দেরি হয় কবর আজা বন্ধ হতে দেরি হয় না আল্লাহ আমাদের চোখ আমরা দেখি না আমাদের কান নাই আমরা শুনি না আল্লাহ আমি যে চোখে দেখি তোমরা যদি তা দেখতে আমি যা কানে শুনি তোমরা যদি শুনতে বিষ্ণায়

সাইজে দোয়া আল্লাহ আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ মালানা মোহাম্মদ মহিবুল আলমিন আল্লাহ তার আব্বার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও কেমন পর্যন্ত কবর আজাদ মাফ করে দাও কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ অত যত মূর্তি আল্লাহ সকলের রুহিয়ার সব পৌঁছে কবরগুলো গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তো আসে আমরা বলি রব্বির হামহুমা আল্লা আল্লাহ ছোটবেলায় যেমনিভাবে আমাদেরকে লালন পালন করছে তেমনি তুমি রহমতের গোলে তাদেরকে লালন পালন করো আল্লাহ বড় আসা নিয়ে হাত ধরিস আল্লাহ মহাবীর তো শেষ হয়ে গেল কি নিয়ে বাড়ি যাবো আল্লাহ জীবনবার জোরে না জোরে বুঝি না বুঝি করে ফেলেছি আল্লাহ তোমার নামরা রহমা তোমার নাম রা গফুর গফুর গা নামের কালে ওদের জিন্দগির গুণাগুলো তুমি মাফ করে দাও সবাই আল্লাহকে ডাক আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ বড় আশা নিয়ে হাত তুলিয়াছি জীবনভর জেনে রাজেরি বুজে না বুঝি বহুত গুনাহ করে বলেছি আল্লাহ তোমার নাম রহমান রহিম দয়ারতবিহির বার খোদা আমাদের जिंदगीর গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও আল্লাহ গুনার বোঝা নিয়ে এসেছি মাফিরে গুনার বোঝা নামিয়ে তোমার খাজবা দাউলি ওই ভাষায় ফিরতে পারে সেই তৌফিক দিয়া দাও যত গুনাহ করেছি আল্লাহ জীবলে যত গুণ করিয়াল্লা জীবলে মাফ করিয়া দিন গোল্লা নিজে গুণে মাফ করিয়া দিন গোলা আদর

এসেছি গুনার বোঝা নামিয়ে বেগুন আপনার খাস বান্দা বলি ওই বাসায় ফিরতে পারি সেই তাও দান করে দাও আল্লাহ এই তো থাকা যাবে না আল্লাহ অনেকে চলে গেলে আল্লাহ মাহবিল পোস্টারের নাম কিন্তু দুনিয়ায় না আল্লাহ কখন আমাদের চোখের সামনে আজরা সাল্লাম হাজির হয়ে যায় আল্লাহ মৃত্যুর কথা স্মরণ বড় ভয় লাগে আল্লাহ কেমনে থাকবো কবরে একা আল্লাহ দুনিয়ায় বিপদে পড়ে গেলে বন্ধু বন্ধু আত্মীয় স্বজন আসে আল্লাহ ওই কবর যদি বিপদে পরে যায় তুমি সারা তার চারকে আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দগির গুণাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ আমরা তো বুঝি না দুনিয়া হবে আল্লাহ আমরা তো বুঝি না এই দুনিয়ায় থাকা যাবে না বাবা গেল দাদা গেল কেউ তো ফিরে এলো না তুমিও আমি একদিন যাব এই ভুবনে ফিরে আর আসব না ইয়া আল্লাহ আল্লাহ এই মাহফিল কে আপনি কবুল করেন আল্লাহ প্রতি বছর বিশাল আকারে এখানে ইসলাম সব মাহফিল হতে পারে আল্লাহ সেই তৌফিক দান কইরা আল্লাহ আমাদের সকলের নেক মাকসুদ পূর্ণ করেন কামে রোজগার বরকত দিয়া দেন আল্লাহ ব্যবসা বাণিজ্য উন্নতি দান করেন আল্লাহ ছেলেরা ভাইরা অনেকে দেশ বিদেশে আছেন আল্লাহ সকলের উপর রহম ও নাজিল কইরা দেন যতদিন বিদেশে বাকি থাকতে চায় থাকতে পারে সেই তৌফিক দিয়া দাও আল্লাহ বাংলাদেশের উপর খাস রহমত নাজিল কইরা দাও আল্লাহ বিশ্বের মুসলমান কে আপনি হেফাজত করে আল্লাহ খাস করে সরসিনা হযরত পীর সাহেব হায়াতে তৈয়বা দান কইরা দেন আল্লাহ সরসিনার বাতি বাংলার জমি জমি প্রত্যেকের ঘরে ঘরে তুমি জ্বালিয়ানো اللهم صل على سيدنا محمد النبي الامي والي وسلم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم لا تدع لنا ذنبا الا غفرت ولا دين الا اديت ولا مريضا الا شفيت ولا دعاء الا هديت ولا حاجه في الدنيا والاخره الا قضيتها يا رب العالمين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين